সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পর এবারে স্মার্ট এনআইডি পেল দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীরা। বৃহস্পতিবার দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল সেমিনার হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 10 জন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি তুলে দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। সংযুক্ত আরব আমিরাত থেকে ওসমান চৌধুরী জানান, কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এ সময় অতিথিরা এনআইডি আবেদনকারী প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সুবিধা অসুবিধা নিরসনে কনসুলেট ও নির্বাচন কমিশনের যৌথ কার্যক্রমের উপর আলোকপাত করেন। প্রসঙ্গত, দুবাই ও উত্তর আমিরাতে নির্বাচন কমিশনের সার্বিক সহযোগিতায় গেল 13 জুন শুরু হওয়া এনআইডি রেজিস্ট্রেশন কার্যক্রম 1 মাসে 17 কর্মদিবসে 838টি এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখনও প্রতিদিন গড়ে 50 থেকে 60টি এনআইডি রেজিস্ট্রেশন হচ্ছে। এর মধ্যে 1 মাসে 100 স্মার্ট কার্ড এসেছে কনসুলেটের। স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনীর দিনে সে সকল কার্ড প্রদান করা হয় উপস্থিত আবেদনকারীদের মধ্যে। প্রত্যেক বছরই কিন্তু 2 মার্চ হচ্ছে এনআই আমাদের ভোটার দিবস। এই ভোটার দিবসে হালনাগাদ করা হয়, কারা কারা ভোটার হতে পারে অথবা কারা কারা এনআইডি হতে পারে, এটা আমাদের নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী কিন্তু তাদেরকে দেওয়া হবে। যদি এটি একটি নতুন পদ্ধতি এবং প্রবাসে বিদেশের মাটিতে এটি সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে, এই কারণে আমরা দেখেছি এখানে একটা ট্রায়াল অ্যান্ড এরর সিস্টেমের মধ্য দিয়ে আমরা এসেছি। কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা, কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং এখন আমরা ফুলি কনফিডেন্ট এবং সুন্দরভাবে স্বচ্ছন্দে আমরা এখন জাতীয় পরিচয়পত্র প্রদান করতে পারছি।